দলীয় সভাপতি রাশেদ খান মেননের সাম্প্রতিক মন্তব্য ও তার বিরুদ্ধে ওঠা নানান অভিযোগের প্রেক্ষিতে চরম অস্থিরতা বিরাজ করছে 14 দলের শরিক ওয়ার্কার্স পার্টিতে। দলটির সাবেক সাধারণ সম্পাদক বিমল বিশ্বাসের পদত্যাগ ও নতুন করে দল গোছানোর ইঙ্গিতে দেখা দিয়েছে ভাঙনের আশঙ্কা। তবে দলটির শীর্ষ নেতারা ভাঙনের আশঙ্কা উড়িয়ে দিয়ে বলছেন, কিছুটা অস্থিরতা থাকলেও ওয়ার্কার্স পার্টি এখনও ঐক্যবদ্ধ। বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন সুমন। এই নির্বাচনে আমিও নির্বাচিত হয়েছি, আমি সাক্ষী দিয়ে বলছি, আমি জনগণ, সেই জনগণ তারা ভোট দিতে পারে নাই। সম্প্রতি বরিশালে জেলা ওয়ার্কার্স পার্টির সম্মেলনে এমন মন্তব্য করার পর আলোচনা সমালোচনার ঝড় ওঠে রাজনৈতিক অঙ্গনে। ভোটে যদি নির্বাচিত না হয়ে থাকেন, শপথ নিয়ে সংসদে গেলেন কোন নৈতিকতায়, এমন প্রশ্নবাণে জর্জরিত হতে থাকেন পার্টির সভাপতি মেনন। বেরিয়ে আসতে থাকে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার খবরাখবর। বরিশালের একটি বক্তব্য দিয়ে কিছু বিভ্রান্তি সারা দেশে তৈরি হয়েছিল। এ অবস্থায় পরদিনই আগের অবস্থান থেকে সরে আসেন তিনি। দাবি করেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। এর মধ্যে আদর্শচ্যুতির অভিযোগ তুলে পার্টির সাবেক সাধারণ সম্পাদক বিমল বিশ্বাসের সদস্যপদ প্রত্যাহারের আবেদনে শুরু হয় নতুন গুঞ্জন। ভাঙনের আশঙ্কা নিয়ে খবর প্রকাশ করে গণমাধ্যম। এ নিয়ে মন্তব্য জানতে চাইলে দলছুট নেতাদের নিয়ে নতুন কিছু করার কথা জানান বিমল বিশ্বাস। ওয়ার্কার্স পার্টির যে মূল নেতৃত্ব বা এখন যে দল আছে, তাদের মধ্য থেকে যারা নিজেদেরকে আমার মতো প্রত্যাহার করে নেবেন, তাদেরকে নিয়েই কিছু পরবর্তী পদক্ষেপের কথা আমি ভাবব। তবে পার্টিতে ভাঙনের কোনো আশঙ্কা নেই বলে মন্তব্য করে পার্টির সাধারণ সম্পাদক দাবি করলেন, ঐক্যবদ্ধ রয়েছে তৃণমূল থেকে কেন্দ্র। পার্টির মধ্যে অল্প বিস্তর মত পার্থক্য বিভিন্ন বিষয়ে থাকে, তা নাহলে তো পার্টির ভিতরে গণতন্ত্র চর্চা থাকে না। আমি পার্টির সাধারণ সম্পাদক হিসাবে আমি আপনাদের মিডিয়ার সামনে বলছি, পার্টির 90-95% মানুষ যারা মানে সদস্য এবং যারা প্রতিনিধি, আমরা এক সাংঘাতিকভাবে আমরা ঐক্যবদ্ধ। দু একজন নেতা চলে গেলে দলে ভাঙন সৃষ্টি হয় না বলে মন্তব্য করলেন সভাপতি রাশেদ খান মেনন। এখন সেটা যদি কেউ মনে করেন যে একজন ব্যক্তি দল থেকে নিজেকে প্রত্যাহার করে নিলে পরে সেটা ভাঙন হয়ে যায়, তাহলে আমাদের তো কিছু বলার নেই। আমি মনে করি আমাদের এই কংগ্রেসের মধ্যে পার্টি আরও ঐক্যবদ্ধ হবে। এবারের কংগ্রেসে ওয়ার্কার্স পার্টির সভাপতি হতে পারেন ফজলে হোসেন বাদশা, এমন গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে মেনন বলেন, সময়ই বলে দিবে সবকিছু। সেন্ট্রাল কমিটি বসে তখন ঠিক করবে কে সভাপতি হবে, কে সাধারণ সম্পাদক হবে, কে পলিটব্যুরো মেম্বার হবে। প্রত্যেকে তো ডিসাইড করে দেয় না যে প্রেসিডেন্ট সেক্রেটারি কে হবে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা।